লগো আমি এমন কাজে লাগাই দিব যা দেখা প্রশাসন কব এই কাজে তোরাই যোগ্য গোয়েন্দাগিরি তোরা পারবি না এই এই মোবাইল ফোন দিলাম নে হ্যাঁ যা করলাম বুঝলি তো হ্যাঁ এই জায়গায় ২৫০০ টাকা আছে তোরা ৫০০ টাকা করে সবাই দিবি এখন তোর কাছে রাখ পরে বাগবাটার করিস শোন তোরা বিটলা বিশু আর তার ক্যারিয়ারগো দেখা মাত্র আমার মোবাইল ফোনে ফোন করবি যা আচ্ছা বিটলা বিশু ইলেকশনের পর ভোটার গই চিনতে পারেন না আমারে চিনবেন কেমনে বিশু আমার নাম বিটলা বিশু কি ব্যাপার বলো তো রাজনীতি করেন মনে হয় হুই না থাকবেন আয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট অনের লাইগা পুরা বিডি মেম্বারকে কিনা ফেলাইছিল আমি রাজধানী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান লাইগা কিনতে চাই ওহো কিনবে পাঁচ দশটা কিনছি ওখানে আপনি কত লেবেন এইটা কন বিশু এমপি মারুফরে ব্লগ দিতাছে বিশু ডিসক্রাইম ক্রিমিনাল রে ক্রাইমের হাদি শুনাবি না ব্যাংকের চেয়ারম্যান হনের লাইগা আমি তোমার এক কোটি টাকা দেব বিশু ইউ আর আন্ডার অ্যারেস্ট হামা তোর মাথায় যেন অস্ত্র দৈরি ফেলাইছি তোর পোলারে থামতে ক নাইলে তোর সামনে ওর লাশ পড়বে না অন্যদিন চান্স লইস আজ মাই রিক্সা আছে মা রবি আমার বিশাল হ্যাঁ মা যা দেখলে তাই বিশাল ভাই এখন বিশাল ক্রিমিনাল বিটলা বিশু না না বিশাল রে ধ্বংসের পথ থেকে কেন বেঁচে নিলে বাবা কেন কেন চলো মা না না আমি ভুল দেখেছি নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না রে রবি বিশ্বাস না করে এখন উপায় নেই মা পুলিশ বিশ্বাস করে বিশাল চৌধুরী এখন বিটলা বিশু দুনিয়াতে বিশ্বাস করে কেন কেন এমন হলো কোন পাপে হলো কত আশা করেছিলাম বাপের হত্যার বদলা নিয়ে খুন করে আমার বিশাল জেলে গেছে সাজা খেটে একদিন সোনার ছেলে হয়ে আমার বিশাল ঘরে ফিরবে কিন্তু একে দেখলাম আমি একে দেখলাম মা আদালত অপরাধীকে শুধরানোর জন্য জেলে পাঠায় কিন্তু জেল সেই অপরাধের জীবনে চিরস্থায়ী অপরাধের সিলমোহর মেরে দেয় আমার ভাইয়ের জীবনে তাই হয়েছে মা তাই হয়েছে যতবার জেলখানা দেখা করতে গিয়েছি ততবার ভাইয়া জবাব দিয়েছে ময়দানে দেখা হবে এই সেই ময়দান মা অপরাধীর ময়দান আমার ভাই এখন অপরাধীর ময়দানে তুখোর খেলোয়াড়